যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পথচারীদের উপর বন্দুক হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 2 জন। পুলিশ জানায় রাজধানী ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত সড়কে হঠাৎই পথচারীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী সহ অন্তত 3 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও 2 জনকে। হামলার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী, তাকে ধরতে এর মধ্যে চিরনি অভিযান শুরু করেছে ওয়াশিংটন পুলিশ। যদিও হামলার কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। Boom.